ভান্ন পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা। ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। পুষ্পে পুষ্পে ভরা সাখী, গুঞ্জে গুঞ্জে গাহে পাখি, গুঞ্জুরিয়া আসে ওলি কুঞ্জে কুঞ্জে ধে, তারা ফুলের উপর ঘুমিয়ে পড়ে ফুলের মধু খেয়ে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ, ও মা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি। আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। ভেঙে ফেল কলেন পাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি, তারা রইল কপাট ভেঙে ফেল কলেন পাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। ওরে ও গুরু নিশান বাজা তোর প্রলয় নিশান, ধ্বংস নিশান রূপ প্রাচীর প্রাচীর বেদি। ওরে ও গুরু নিশান বাজা তোর প্রলয় নিশান, ধ্বংস নিশান রূপ প্রাচীর প্রাচীর বেদি। তারা রইল কপাট ভেঙে ফেল কলেন পাট, বাজনা বাজা কে মালিক কে সে রাজা, কাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা। কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কে রে, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কে রে। পায় যে হাসি ভগবান করবে ফাঁসি, সর্বনাশী শিখায় এগিন সত্য কে রে। কারা রইল ভগবান ভেঙে ফেল কলেন পাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। ভোলা দের দে প্রলয় দোলা, ওরে ও পাগলা ভোলা দের দে প্রলয় দোলা। গারদ গুলা জোরসে ধরে হ্যাচ কাটানে, গারদ গুলা জোরসে ধরে হ্যাচ কাটানে। আর হাত খায় দাড়ি হাত কাঁধেনে, দুন্ধু ভিড়াক ডাক করে ডাক মৃত্যু কে ডাক জীবন পানে। কারা রইল ভগবান ভেঙে ফেল কলেন পাট, রক্ত জমাট শীতল পূজার পাষাণ বেদি। ভাঙলে তালা যত সব বন্দিশালায়, আগুন জ্বালা আগুন জ্বালা ফেলু পারি। লাঠিমার ভাঙলে তালা যত সব বন্দিশালায়, আগুন জ্বালা আগুন জ্বালা ফেলু পারি। কারা রইল ভগবান ভেঙে ফেল কলেন পাট, রক্ত জমাট শীতল পূজার পাষাণ বেদি। কারা রইল ভগবান ভেঙে ফেল কলেন পাট, রক্ত জমাট শীতল পূজার পাষাণ বেদি। ওরে ও গুরু নিশান বাজা তোর প্রলয় নিশান, ধ্বংস নিশান রূপ প্রাচীর প্রাচীর বেদি। ওরে ও গুরু নিশান বাজা তোর প্রলয় নিশান, ধ্বংস নিশান রূপ প্রাচীর প্রাচীর।
आती है पूछे जाती है इधर कब आओगे इधर कब आओगे लिखो कब आओगे तुम मेरे घर सोना सोना है। No.
নমস্কার, কবি শুভদাস হোকে আমি সুভাষ। তোমার পাথর দিয়েছি মালা, এত মালা এত ফুল, তুমি ঢাকা পড়ে গেছো। তুমি পাথর না হলে রাগ করতে, 56 বছর আগের এক মধ্যরাতে এলগিন রোডের তিনতলার ঘরে আলো ছিল, চাদর গায়ের এক ছায়া মূর্তি পায়চারি করছিল অবিরাম, বাড়ির রাস্তায় ইংরেজ পুলিশের জন সতর্ক সজাগ চলে গেছিল, তার সব সতর্কতাকে মধ্যবাণী তুমি তখন অন্ধকার চিরে ছুটে চলেছ আলোর পথে। দেশের মানুষ কাক পক্ষী কেউ টের পায়নি। তুমি চলে যাওয়ার পর 56টা শীত বর্ষা গ্রীষ্ম উঠাও, তুমিও সেই থেকে প্রত্যেক জানুয়ারিতে পৃথিবীর এপাড়া ওপাড়া সব মাটিতে তোমার অনশ্বর দাঁড়িয়ে যা, সব রাইফলে তোমার বুকের বারুদ, সব কুচকাওয়াজ তোমার স্বপ্নের ছন্দ, পরশ পাখির মতো স্বাধীনতাকে খুঁজেছি তোমার অন্তরে লুকিয়ে থাকা খেপা। তোমার গন্তব্য ছিল স্বাধীনতা, তোমার পথ ছিল স্বাধীনতা, তোমার স্বপ্ন ছিল স্বাধীনতা, তোমার প্রেম ছিল স্বাধীনতা। তুমি রক্ত চেয়েছিলে স্বাধীনতার জন্য, তুমি তাই পাথর। যারা স্বাধীনতার আড়ে দিয়েছিল গদি, চেয়েছিল সিংহাসন, ইংরেজের ছেড়ে যাওয়ার রাজ্যপথ, তারা রইল সুখে। ভারতবর্ষের টাকায় তাদের সুখ, তোমার নয়। ভারতবর্ষের অফিসে আদালতে তাদের ছবি, তোমার নয়। ভারতবর্ষের সংবিধানে তাদের সই সাবুত, তোমার নয়। ইংরেজ গরিব মানুষকে পায়ে নিচে রাখত, আমরা বড়লোকদের মাথায় করে গেছি। স্মাগলার কিংবা ডাকাতকে জোর হাতে সভাপতির আসনে আহ্বান করেছি। ইংরেজ এদেশে ধন সম্পত্তি লুট করত, আমরা দেশটাকে বেঁচে দিচ্ছি। ইংরেজ দিয়েছে চাবুক লাঠি গুলি, আমরা দিয়েছি মাস্তান মাফিয়া নেতার বলি। ইংরেজ দিয়েছে কারাগারে শিরুলার জেল, আমরা দিয়েছি টিভিতে সুপার মোকাবিলা আর আইনসভায় আয়রান বয়রা মেখে। 56 বছর আগের এক মধ্যরাতে তুমি চলে গিয়েছিলে স্বাধীন এক স্বদেশে ফিরে আসার স্বপ্ন নিয়ে। তুমি ফিরে আসনি, স্বাধীনতা এসেছে তার কাঁধের ঝুলি করে নিয়ে এসেছে। ভোট নামক রাজসীয় যজ্ঞ, গণতন্ত্র নামক চিরায়ত মাতসর ন্যায়, প্রগতি নামক লোক ঠকার স্ট্র্যাটেজিক্স, সংহতি নামক বিস্ফোরণের চুরমার, ঐতিহ্য নামক মন্দির মসজিদের ঝগড়া, আর আসমুদ্র হিমাচল ভরিয়ে দেওয়া ভাষণ ভাষণ আর ভাষণ। 56 বছর ধরে তুমি পাথর হইয়াছ, 56 বছর ধরে ভারতবর্ষ অধীর অপেক্ষায় কান পেতে আছে। ইথার তরঙ্গে কবে হঠাৎ শোনা যাবে স্বাধীনতার নিজস্ব কণ্ঠস্বর? আমি সুভাষ বলছি, নমস্কার। উঠো গো ভারত লক্ষ্মী, উঠো আদি জগত জন পূজা, দুঃখ দৈন সব নাশী, কর দূরিত ভারত লজ্জা। ছাড়ো গো ছাড়ো শোক সজ্জা, কর সজ্জা পুন কবুল কর গো ধন ধন্যে, জননী গোলহ তুলে বক্ষে, শান্তন বাস দেহ তুলে চোখে, কাঁদিছে তব চরণ তলে ত্রিংশতি কোটি নর নারী গো। কান্দারি নাহি গো কমলা, দুঃখ লাঞ্ছিত ভারত বর্ষে, শঙ্কিত মোর সব যাত্রী, কালো সাগর কম্পন দর্শে,
তোমার ভয় পদ স্পর্শে নব হর্ষে পুন জ্বলিবে তরুণী শুভ লক্ষ্যে জননী গোলহ তুলে বক্ষে শান্তন বাস দেহ তুলে চক্ষে কাঁদিছে তব চরণ তলে ত্রিংশতি কোটি নর নারী গো ভারত শশান কর পূর্ণ পুন কোকিল গোজিত কুঞ্জে দেশ হিংসা করি চূর্ণ কর পূরিত প্রেম লিগুঞ্জে দূরিত কর পাপ পুঞ্জে তপ তুঞ্জে পুন বিমল কর ভারত পুণ্যে জননী গোলহ তুলে বক্ষে শান্তন বাস দেহ তুলে চক্ষে কাঁদিছে তব চরণ তলে ত্রিংশতি কোটি নর নারী গো জননী গোলহ তুলে বক্ষে শান্তন বাস দেহ তুলে চক্ষে কাঁদিছে তব চরণ তলে ত্রিংশতি কোটি নর নারী গো নমস্কার 15ই আগস্ট অর্থাৎ স্বাধীনতা দিবস উপলক্ষে আমি একটি কবিতা পাঠ করে শোনাচ্ছি কুলি মজুর বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম দেখিনু সেদিন জেলে কুলি বলে এক বাবু সাপ তারে ঠেলে দিল নিচে ফেলে চোখ ফেটে এলো জল এমনি করে কি জগৎ চুরিয়া মার খাবে দুর্বল যে দধিচিদের হার দিয়ে ওই বাষ্প সকট চলে বাবু সাপ এসে চড়িল তাহাতে কুলিরা পড়িল তলে বেতন দিয়াছ চুপরাও যত মিথ্যাবাদীর দল কত পায় দিয়ে কুলিদের তুই কত ক্রোড় পেলি বল রাজপথে তব চলেছে মোটর সাগরে জাহাজ চলে রেলপথে চলে বাষ্প সকট দেশ ছেয়ে গেল কলে বলতো এসব কাহাদের দান তোমার অট্টালিকা কার খুনে রাঙা ঠুলি খুলে দেখো প্রতি ইঁটে আছে লেখা তুমি জানো না কো কিন্তু পথের প্রতি ধূলিকণা জানি ওই পথ ওই জাহাজ সকট অট্টালিকার মানে আসিতেছে শুভ দিন দিনে দিনে বহু বাড়ি আছে কেনা শুধিতে হইবে ঋণ হাতুড়ি সাবল গাঁয়তি চালায়ে ভাঙিল যারা পাহাড় পাহাড় কাটাশে পথের দুপাশে পড়িয়া যাদের হার তোমারে সেবিতে হইল যাহারা মজুর মুটি ও কুলি তোমারই বহিতে যারা পবিত্র অঙ্গে লাগাল ধুলি তারাই মানুষ তারাই দেবতা গাহি তাহাদেরই গান তাদের ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান তুমি শুয়ে রবে তেতালার পরে আমরা রহিব নিচে অথচ তোমারে দেবতা বলিব সে ভরসা আজও মিছে সিক্ত যাদের সারা দেহ মন মাটির মমতা রসে এই ধরনের তরণীর হাল রবে তাহাদেরই বসে তারই পদরজ অঞ্জলি করি মাথায় লইব তুলি সকলের সাথে পথে চলি যার পায়ে লাগিয়াছে ধুলি আজ নিখিলের বেদনা আর তো পীড়িতের মাখি খুন লালে লাল হয়ে উদিছে নবীন প্রভাতের নবারুণ আজ হৃদয়ের যত জাম ধরা ওই কবাট ভাঙিয়া দাও রং করা ওই চামড়ার যত আবরণ খুলে নাও আকাশের আজ যত বায়ু আছে হইয়া জমাট নীল
মাতামাতি করে ঢুকুক এ বুকে, খুলে দাও যত খিল, সকল আকাশ ভাঙিয়া পড়ুক আমাদের এই ঘরে। মোদের মাথায় চন্দ্র সূর্য তারারা পড়ুক ঝরে, সকল কালের সকল দেশের সকল মানুষ আসি, এক মহানায় বাজায় আসুর এক মিলনের বাসি। একজনে দিলে ব্যথা, সমান হইয়া বাজে সে বেদনা সকলের বুকে হেথা, একের অসম্মান নিখিল মানব জাতির লজ্জা সকলের অপমান, মহামানবের মহাবেদনার আজি মহা উত্থান, ঊর্ধ্বে হাসিছে ভগবান নিচে কাঁপিতেছে শয়তান। ধন্যবাদ। যদি তোরে ডাক শুনি কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোরে ডাক শুনি কেউ না আসে তবে একলা চলো রে, তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে, তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে, যদি তোরে ডাক শুনি কেউ না একলা চলো। যদি কেউ কথা না কয় যদি সবাই থাকে মুখ ফিরাই সবাই করে ভয়, যদি সবাই থাকে মুখ ফিরাই সবাই করে ভয়, তবে করাই খুলি মুখ ফুটি তোর মনের কথা একলা বলো, তুই মুখ ফুটি তোর মনের কথা একলা বলো, নমস্কার। আমাদের ছাত্রছাত্রীরা মাঝে মাঝে খুব অভিযোগ করে, আমরা যথেষ্ট বড় হয়েছি, আমাদের স্বাধীনতা কই? ভারত 1947 সাল থেকে স্বাধীন, অথচ আমাদের চারিদিকে এত বিধিনিষেধের বেড়াজাল কেন? কেন এত এটা করো না ওটা করো না, ওখানে যেও না এটা বলো না? এই করোনা করোনা করতে করতে তো এসে গেল করোনা। আমরা এখন সবাই গৃহবন্দী, বৃহত্তর স্বার্থে সবাই মেনে নিয়েছি এই স্বেচ্ছাবন্দিত্ব। এটা কিন্তু পরাধীনতা নয়, স্বাধীনতা শব্দটার ব্যাপ্তি অনেক গভীর। স্বাধীনতা তো ব্যক্তিকেন্দ্রিক নয়, সমষ্টিকেন্দ্রিক। স্বাধীনতার মানে শুধু 1947 নয়, 15ই আগস্ট নয়, ত্রিবর্ণ পতাকা নয়, স্বাতন্ত্র, অনধীনতা, স্বাবলম্বন।
এ এক মানসিক অবস্থান, স্বেচ্ছাচারিতা নয়, যা খুশি করার ছাড়পত্র নয়। স্বাধীনতা শুধু তোমার বা আমার নয়, যখন তা সবার তখন তার মহিমা অপার। আমাদের প্রতিদিনের জাগরণে আছে দেশ, যে দেশ কোনো প্রাণহীন ভূখণ্ড মাত্র নয়, ম্যাপ নয়, বরং সমস্ত অধিবাসীদের সুখ দুঃখ আশা আকাঙ্ক্ষা সম্মিলিত এক বৃহত্তর প্রাণ। সমস্ত ভারতবাসীর উন্নতির স্বনির্ভরতার যে লড়াই, তার নাম স্বাধীনতা। ভারতকে জগৎ সভার শ্রেষ্ঠ আসনে বিরাজিত করার অবিরাম প্রচেষ্টার নাম স্বাধীনতা। দৈনন্দিনতায় দীনতা দূর করার নাম স্বাধীনতা। ভারতবর্ষ একটাই, তাই যারা খেতে পায় আর যারা খেতে পায় না, তাদের মাঝের ব্যবধানের নাম স্বাধীনতা হতে পারে না। যাদের আছে আর যাদের নেই, তাদের মধ্যেকার এই ক্রমবর্ধমান দূরত্বের নাম স্বাধীনতা হতে পারে না। স্বাধীনতা সবার। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, যারা ভার্চুয়ালি অংশগ্রহণ করতে পারছো আর যারা পারছো না, স্বাধীন ভারতবর্ষ তোমাদের সবার। কৃষ্ণদুলাল চট্টোপাধ্যায়ের একটা কবিতার কিয়দংশ বলে আমি আমার বক্তব্যটা শেষ করব। আমাকে বুঝায়েন দে স্বাধীনতা কি, বছর বছর আমি দিন গুইনাছি, নিজের গতর ছেঁচে কালি করেছি, তবুও পেটের খোলা জুড়াতে নালেছি। আমায় বুঝায়েন দে স্বাধীনতা কি, পতাকাটা কেনে তোরা উড়াই চলিস, বড় বড় বুলি গেলা কেনেই বলিস, লাল নীল কানিটাকে পারে এনে দে, যারে ধুঁকা ছেলেটাকে জামা করে দি। আমার ছেলার পেটে নেই কেনে ক, উদমা এরার পাড়া ঘুরে ড ড, এমন স্বাধীন তবে কেনে হয়েছি, আমায় বোঝায়েন দে স্বাধীনতা কি। নমস্কার। নমস্কার। জনন জন্মভূমিষ্ঠ কবি ভবানীপ্রসাদ মজুমদার। এক শতকোটি ছাড়িয়ে গিয়েছে আমাদের জনসংখ্যা, গড়ে বেঁকে বুক ফুলে ওঠে যেন নেই কোনো আর শঙ্কা, অথচ সবার দুবেলা জোটে না দুটি ভাত রুটি লঙ্কা, ফ্যান ফ্রিজ ফোনে সুখী গৃহ কোণে সে শব্দ লব ডঙ্কা, ওরা শুধু খোঁজে ক্ষুধার অন্ন, খোঁজে পরনেরে বস্ত্র, দিকে দিকে ফাটে পরমাণু বোমা নাচে বিধ্বংসী অস্ত্র, জীবনে মেরে না এক ফোঁটা সুখ, মেলে মারা গেলে তবে বলো 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 সবে শতবীণা বেনুরাবে, ভারত আবার জগতে সভায় শ্রেষ্ঠ আসন লাভে, পেরিয়ে গিয়েছি স্বাধীনতার এই অর্ধ শতক বর্ষ, আজও কি সবাই পেয়েছি মনেতে সুখ শান্তির স্পর্শ, আজও জাতি ভেদে ধর্ম বিভেদে নিয়ে হয় মারামারি, দুমুঠো ভাতের তরে কুকুরের সাথে চলে কাড়াকাড়ি, শিশু শ্রমিকেরা খাটে মাঠে ঘাটে কল্লে কারায় খানা মেলে, এখানে ওখানে দোকানে বাজারে মরে খেটে তিলে তিলে, কেড়ে নেয় ক্ষুধা ওদের হাতের স্বপ্নের ঝুমঝুমে, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রাগ এসেছে আমার জন্মভূমি, জাতির জীবনে যারা সুখ বনে তারা মরে ধুকে ধুকে, হাড়ে জিরে জিরে রুগ্ন শরীরে ব্যথি বাসা বাঁধে বুকে, রক্ত ঘামে জীবনের দামে রোদে পুড়ে জলে ভিজে, অপরের ঘরে যারা খুশি ভরে মাথা পুড়ে মরে নিজে, ওদেরই জীবনে নেই কোনো সুখ নেই উৎসব পুজো, অনাহারে পুরো অকালেতে বুড়ো শরীর বেঁকে কুজো, মাথা নুয়ে নুয়ে যায় থেকে ফুয়ে মরণে শান্তি দাতা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, তোমাতে বিশ্ব ময়ের তোমাতে বিশ্ব মায়ের আঁচলে পাতা। নমস্কার। Oh, my God.
নমস্কার।
অহরহ তব আহ্বান প্রচারিত শুনি তব উদার বাণী হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান খ্রিস্টানি পূরব পশ্চিম আসে তব সিংহাসন পাশে প্রেমহার হয় গাথা জনগণ ঐক্য বিধায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা পতন ভূতয় বন্ধুর পন্থা যুগ যুগ ধাবিত যাত্রী হে চির সারথি তব রথ চক্রে মুখরিত পথ দিন রাত্রি দারুণ বিপ্লব মাঝে তব শঙ্খ ধ্বনি বাজে সংকট দুঃখ ত্রাতা জনগণ পথ পরিচায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা জয় হে জয় 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 হে ঘোর তিমির ঘন নিবিড় নিশীথে পীড়িত মূর্ছিত দেশে জাগ্রত ছিল তব অবিচল মঙ্গল নত নয়নে অনিমেষে দুঃস্বপ্নে আতঙ্কে রক্ষা করিলে অঙ্কে স্নেহময়ী তুমি মাতা জনগণ দুঃখ ত্রায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা জয় হে জয় 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 হে রাত্রি প্রভাতিল উদিল রবি ছবি পূর্ব উদয় গিরি ভালে গাহে বিহঙ্গম পূর্ণ সমীরণ নবজীবন রস ঢালে তব করুণারুণ রাগে নিদ্রিত ভারত জাগে তব চরণে নত মাথা জয় 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 হে জয় রাজেশ্বর ভারত ভাগ্য বিধাতা জয় হে জয় 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 হে নমস্কার আমি রূপম দাস অষ্টম শ্রেণীর ছাত্র আমাদের 74তম স্বাধীনতা দিবসের উপলক্ষে আমি একটি গান গাইছি মাগো ভাবনা কেন আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে তবু শত্রুকে অস্ত্র হাতে ধরতে জানি তোমার ভয়ে মা আমরা প্রতিবাদ করতে জানি মাগো ভাবনা কেন আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে তবু শত্রুকে অস্ত্র হাতে ধরতে জানি তোমার ভয়ে মা আমরা প্রতিবাদ করতে জানি আমরা হারবো না তোমার মাটির একটি কণাও ছাড়বো না
জানি তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি মা গো ভাবনা কেন আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি Thank you.
নমস্কার, আমি সুপ্রিয় হালদার। 15ই আগস্ট স্বাধীনতা দিবসে প্রাককালে একটি স্বাধীনতা সম্পর্কিত আবৃত্তি পাঠ করে শোনাচ্ছি। আমার স্বাধীন ভারতবর্ষ, সূর্যতনয় অধিকারী, জীবন্ত দুর্গা, কন্যা ভ্রূণকে হত্যা করা হয় পৃথিবীর আলো দেখার আগে, মণ্ডপে মণ্ডপে মাটির দুর্গা, সাড়ম্বর আরাধনায় খরচ হয় লক্ষ কোটি, এ আমার দেশ, আমার স্বাধীন ভারতবর্ষ। বাবা মা দুজনেই চাকরিজীবী, তাদের সন্তান যে ফর্ম ফিতে ফিল আপ করতে পারে, একই ফর্ম হাজার টাকা দিয়ে ফিল আপ করতে হয় ওই বাড়ির কাজ করা কাজের মাসির ছেলেকে। হ্যাঁ, ঠিকই ধরেছে, সংরক্ষণ। এ আমাদের দেশ, আমার স্বাধীন ভারতবর্ষ। এখানে সাফাই কর্মীরও লাগে বই কি শিক্ষাগত যোগ্যতা, অথচ রাজ্য দেশ চালাতে নেতা মন্ত্রীদের শিক্ষাগত যোগ্যতা না থাকলেও চলে। এ আমার দেশ, এ আমার ভারতবর্ষ। ফ্লাইওভার, ফুটওভার, ব্রিজের নিচে হাজার হাজার মানুষের দিন যাপন, রাজপথের ফুটপাতে দিন কাটে কত অসহায়ের, ওই আবার রাজপথে লক্ষ কোটি মাটির দুর্গাও হাঁটে কর্নিভালে। সত্যি, এ আমাদের দেশ, আমার স্বাধীন ভারতবর্ষ। এক ভারতবর্ষের মানুষ ধর্মের নামে জাতের লড়াই খুনোখুনি মাতে, আর এক ভারতবর্ষের মানুষ খাদ্য বস্ত্র বাসস্থানের শাশ্বত লড়াইয়ে মাছির মতো মরছে প্রতিদিন। এ আমারই দেশ, আমার স্বাধীন ভারতবর্ষ। সামরিক খাতে খরচ হয় কোটি কোটি টাকা, নারী নিরাপত্তার অভাব পথঘাটে, পারিবারিক হিংসা ঘরে বাইরে, বলি হাজারো নারী। আমারই এই দেশ, আমার স্বাধীন ভারতবর্ষ। নারী দেখে না মসজিদের অন্দর মহল, ঋতুকালে নারী হয় অপবিত্র, মন্দিরে প্রবেশ নিষেধ, চন্দ্রযান উৎক্ষেপণে সফল হলেও আজও ডাইনি সন্দেহে প্রাণ যায় অবলা নারী। আমাদের দেশ, আমার স্বাধীন ভারতবর্ষ। যে মা একদিন কেঁদেছিল সন্তান ভাত খায় না বলে, সেই রক্ত মাংসের মা আজও কাঁদে বৃদ্ধাশ্রমের চার দেয়াল ঘেরা, সন্তান ভাত দেয় না বলে। এ আমার স্বাধীন ভারতবর্ষ। এখানে আমরা এত স্মার্ট যে জিজ্ঞাসা করা হয় ফেসবুক আছে কি না, হোয়াটসঅ্যাপ আছে কি না, জিজ্ঞাসা করা হয় না সুখে আছে কি না, শান্তিতে আছে কি না। এখানে ইন্টারনেট পরিষেবা ফ্রিতে মেলে, এক মুঠো খাবারের জন্য করতে হয় হাহাকার। এমনি আমাদের দেশ, আমার স্বাধীন 130 কোটির ভারতবর্ষ। নমস্কার, সমাপ্ত। নমস্কার। উপস্থিত সকল শিক্ষক শিক্ষিকা, প্রধান শিক্ষক মহাশয়, দাদা দিদি, ভাই বোন এবং আমার সহপাঠীদের আমার বিনম্র শ্রদ্ধা, শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে বক্তব্য শুরু করছি। দেশের জন্য দিয়েছে প্রাণ হাজারো সন্তান, ব্যর্থ হয়নি তাদের আশা, তাদের বলিদান। আজ 15ই আগস্ট, আজ আমাদের দেশের 74তম স্বাধীনতা দিবস। 1947 সালে 15ই আগস্ট আমাদের দেশ স্বাধীনতা লাভ করে, মহান বিপ্লবীদের রক্তে রাঙা আমাদের স্বাধীনতা। ভারতের কিছু মহান মুক্তিযোদ্ধা যেমন নেতাজি সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম বসু, ভগৎ সিং, মহাত্মা গান্ধী, প্রীতিলতা ওয়াদ্দেদার প্রমুখ, যারা জীবনের শেষ পর্যন্ত শুধুমাত্র ভারতের স্বাধীনতার জন্য কঠোরভাবে আন্দোলন করেছেন, তাদের এই কঠোর পরিশ্রম আমাদের এই ভারতবর্ষকে আজ স্বাধীন করেছে। এই ভারতবর্ষের একজন দায়িত্ববান ও সুশিক্ষিত নাগরিক হিসেবে আমাদের কর্তব্য এই দেশের স্বাধীনতা রক্ষা, তবেই আমরা আমাদের দেশকে আরও এগিয়ে নিয়ে যেতে পারব।
আজ 15ই আগস্ট সারা ভারতবাসী, সারা দেশে বিভিন্ন স্থানে জাতীয় পতাকা উত্তোলনের অনুষ্ঠান আয়োজন করে। আজ আমরা এই মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা পর্যন্ত জানাই। আঁধারের কালো পর্দা সরিয়ে, শত শহীদের রক্ত ছড়িয়ে, সূর্যের মতো আলো ছিটিয়ে এলো আর সেই স্বাধীনতা। নমস্কার। নমস্কার, আমার নাম সৌমিলি মল্লিক, আমি ক্লাস সিক্সে পড়ি, সেকশন এ, রোল 45। ভারত গগনে উড়েছে রে আজ দিন, মিশনের নিচে দাঁড়িয়ে আমরা গাই শহীদের গান। ভারত গগনে উড়েছে রে আজ দিন রাঙা নিশান, মিশনের নিচে দাঁড়িয়ে আমরা গাই শহীদের গান। পরাধীনতার শৃঙ্খল হতে মুক্ত করিল যারা, উড়ালো নিশান বাজালো ভীষণ প্রাণ বলি দিল তারা। পরাধীনতার শৃঙ্খল হতে মুক্ত করিল যারা, উড়ালো নিশান বাজালো ভীষণ প্রাণ বলি দিল তারা। বুকের রক্ত দিয়ে গেল তারা নিশানের সম্মান, নিশানের নিচে দাঁড়িয়ে আমরা গাই শহীদের গান। ভারত গগনে উড়েছে রে আজ দিন রাঙা নিশান, ভুলি নাই ভুলি নাই ভুলি নাই ভুলি নাই, শত শহীদের প্রাণ দেওয়া মোরা কখনোই ভুলি নাই। ভুলি নাই ভুলি নাই ভুলি নাই ভুলি নাই, শত শহীদের প্রাণ দেওয়া মোরা কখনোই ভুলি নাই। প্রণামী আনি শহীদ চরণে অঞ্জলি করি দান, নিশানের নিচে দাঁড়িয়ে আমরা গাই শহীদের গান। ভারত গগনে উড়েছে রে আজ দিন রাঙা নিশান, নিশানের নিচে দাঁড়িয়ে আমরা গাই শহীদের গান। নিশানের নিচে দাঁড়িয়ে আমরা গাই শহীদের গান, নিশানের নিচে দাঁড়িয়ে আমরা গাই শহীদের গান। নমস্কার। তরফ থেকে রইল এই ক্ষুদ্র প্রয়াস। শুভ্র জ্যোৎস্না ভুলকিতয়া
वंदे मातरम 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 एहसास थोड़ा तो जगाए अपने दिलों में हम वंदे मातरम वंदे मातरम क्या नाम है अपना जहां में खड़े हैं कहां पे हम वंदे मातरम वंदे मातरम है हमें जाना कहां और चले हैं कहां पे हम हमसे पूछे वंदे मातरम যাদের আবৃত্তি গান নাচ ছবি প্রদর্শিত হয়েছে তাদেরকে ধন্যবাদ জানাই। সেই সাথে সাথেই আরেকটি কথা বলতে চাই, আজকের অনুষ্ঠানে যে সমস্ত ছাত্রছাত্রীদের আবৃত্তি নাচ গান ছবি প্রদর্শিত হয়নি সময় এবং প্রযুক্তিগত কারণে, তারা যেন অবশ্যই ভেঙে না পড়ে, দুঃখ না পায়। তাদের প্রতি আমাদের ভালোবাসা অটুট রয়েছে এবং কথা দিচ্ছি আগামীতে অবশ্যই তারা সুযোগ পাবে।